নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। ব্রাউন সুগার সহ আটক পাথারকান্দির দুই যুবক ঠাঁই জেল হাজতে। বাজপেয়ীর জন্মদিন সুশাসন দিবস হিসেবে পালিত, বিভিন্ন কর্মসূচি। লক্ষ্মীপুরে 9টি ঘরের উদ্বোধন, বিধায়ক কৌশিকের সামনে গৃহপ্রবেশ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ব্রাউন সুগার সহ ধর্মনগরে আটক পাথারকান্দির দুই যুবককে রবিবার জেলা আদালতে সমঝে দিল ত্রিপুরা পুলিশ। পরে আদালতের নির্দেশে ধৃতদের ঠাঁই হয় জেল হাজতে। জানা গেছে, শনিবার এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে ধর্মনগরের পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সকাল থেকেই দলবল নিয়ে রেলস্টেশনে ওত পেতে থাকেন। এদিন দুপুর 12টায় শিলচর আগরতলা যাত্রীবাহী ট্রেন ধর্মনগর স্টেশনে প্রবেশ করলে উক্ত ট্রেনে চিরুনি তল্লাশি চালায় পুলিশ। আর এতে সাফল্যও আসে। মোট 16টি সাবানের প্যাকেট ব্রাউন সুগার সহ দুই পাচারকারী যুবক ধরা পড়ে পুলিশের হাতে। ধৃতদের মধ্যে রয়েছে আব্দুল শুকুর, পিতার নাম আব্দুল রাজ্জাক, বাড়ি করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে। অপর পাচারকারী যুবকের নাম মনোজ তেলেঙ্গা, পিতার নাম যমুনা তেলেঙ্গা, বাড়ি পাথারকান্দির বৈঠাখাল তেলেঙ্গা বস্তিতে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে ত্রিপুরা পুলিশ। তাদের কাছ থেকে মোট 250 গ্রাম ব্রাউন সুগার জব্দ করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 25 লক্ষাধিক টাকার মতো। উক্ত রাতে ধৃতদের ধর্মনগর থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। জেলার মুখে ধৃতরা জানায়, তারা সামগ্রীগুলোর আসল মালিক নয়, তারা সামান্য টাকার বিনিময়ে একজনকে মাদকগুলো সমঝে দিতে এসেছিল। এতে পাথারকান্দির একটি বড়সড় চক্র জড়িত রয়েছে। ত্রিপুরা পুলিশ এ কাণ্ডে নেপথ্যে থাকা রাঘব বোয়ালদের ধরতে জাল বিছিয়েছে বলে খবর পাওয়া গেছে। আমাদের কাছে খবর ছিল যে দুজন লোক ড্রাগ নিয়ে আসবে, ধর্মনগরে নামবে। অ্যাকর্ডিংলি আমরা রেলস্টেশনের সামনে বসেছিলাম, দুজনকে আমরা পেয়েছি। একজনের নাম আব্দুল শুকুর, আরেকজনের নাম মনোজ তেলেঙ্গা। দুইজনের পজিশন থেকে 16টা সাবানের কেস পাওয়া গেছে। প্রতিটা কেসে আমরা ওয়েট করবো, এরপরে দু একটা প্রতিটা কেসে অ্যারাউন্ড 15 গ্রাম করে আছে। দুজন প্রায় 250 গ্রামের মতো মাল আছে এখানে। স্যার, দুজনের বাড়ি কোন? দুজনের বাড়ি পাতাকান্দি আসামে। একজনের বয়স 38, একজনের বয়স 20। স্যার, এগুলোর বাজার মূল্য আনুমানিক কত হতে পারে? বাজার মূল্য বাজারে তো বিক্রি হয় না, তবে 1 কেজির দাম প্রায় 1 কোটি টাকার মতো। এখানে প্রায় 250 গ্রাম আছে, প্রায় 25 লাখ টাকার মতো আছে। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সুশাসন দিবস হিসেবে পালন হয়েছে। এ উপলক্ষে পাথারকান্দিতে নানা কার্যসূচির মাধ্যমে দিনটি উদযাপন করেন দলীয় কর্মকর্তারা। এদিন পাথারকান্দি মণ্ডল কার্যালয়, লোয়ারপুয়া মণ্ডল কার্যালয়, সোনাখিরা, বাজারিছড়া, বালিপিপলা, ইচাবিল, সলগুই সহ নানা জায়গায় দলীয় কর্মীরা অটল বিহারীর অস্থায়ী প্রতিকৃতির সম্মুখে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন। শনিবার লোয়ারপুয়া বিজেপি মণ্ডলের যুব ব্রিগেডের উদ্যোগে বিশাল বাইক র্যালি করা হয়। সকাল 10টা নাগাদ কার্যালয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর অস্থায়ী প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মণ্ডল সভাপতি ঋষিকেশ নন্দী। পরে এক এক করে পুষ্পার্ঘ্য নিবেদন করেন মণ্ডল সম্পাদক কিশোর চৌধুরী, ধ্রুব চক্রবর্তী, সোনালী চৌধুরী, শ্যাম আকুড়া, লঙ্কন রবিদাস ও দেবেন সিনহা প্রমুখ। পরে যুব মোর্চার সভাপতি রামশকর কৈরি উপস্থিত যুবাদের নিয়ে কেক কাটেন। অতঃপর প্রায় 60টি বাইক নিয়ে এক রেলি বের হয় লোয়ারপুয়া থেকে। উক্ত রেলির যাত্রা শুরু করার আগে ঋষিকেশ নন্দী বলেন, 25 ডিসেম্বর অটলজির জন্মদিনটি সুশাসন দিবস হিসেবে গোটা দেশের সঙ্গে সঙ্গতি রেখে লোয়ারপুয়া মণ্ডলে পালিত হয়। এদিন তিনি দলের প্রত্যেককে যশস্বী প্রধানমন্ত্রী বাজপেয়ীর আদর্শ অনুসরণ করে চলার কথা বলেন। তাছাড়া যুবাদের আহ্বান করেন প্রত্যেকেই যাতে নিজেদের সু আদর্শে গড়ে ওঠেন। এদিন রামশকল কৈরি বলেন, যুবরাই আগামী দিনে দেশের মঙ্গলে নেতৃত্ব প্রদান করবেন, তাই তাদের প্রত্যক্ষ রাজনীতিতে যোগদানের আহ্বান জানান। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 18 মধ্যে মধ্যবর্ষ উপলক্ষে সমগ্র ভারতে তথা আমাদের মণ্ডলে জন্ম জয়ন্তী পালন করেন পালন এবং সেই জন্মদিন উপলক্ষে আমাদের যুবমোর্চা প্রায় করবে এবং সেই এবং আগামী কইল 26শে জানুয়ারি মন কি বাত প্রতিটা বুথের
ছাব্বিশে ডিসেম্বর প্রতিটি বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত প্রোগ্রাম পালন হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আজ লক্ষ্মীপুর শহরে 9টি ঘরের উদ্বোধন করা হয়। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় ঘরগুলির উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মন্ডল সভাপতি সঞ্জয় ঠাকুর, সাধারণ সম্পাদক গুঞ্জন কর সহ অনেকে। ২৭তম ন্যাশনাল থাংতা চ্যাম্পিয়নশিপ ২০২১-এ 17টি সোনা, 17টি রৌপ্য এবং 15টি ব্রোঞ্জ পদক নিয়ে ফিরলে আসাম থাংতা অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রা। রবিবার শিলচর রেলস্টেশনে সন্ধ্যার পর পৌঁছেছেন কাছাড়ের 45 জন খেলোয়াড়। সঙ্গে রয়েছেন ইনস্ট্রাক্টর বিশান্তা সিংহ, অ্যাসিস্ট্যান্ট কোচ রাজকিশোর সিংহ, টিম ম্যানেজার বুদ্ধাচন্দ্র সিংহ এবং বিক্রম সিংহ। তাদের স্বাগত জানাতে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এম শান্তিকুমার সিংহ, তৃণমূল নেতা মোহনলাল দাসকে সঙ্গে নিয়ে হাজির হন শিলচর রেলস্টেশনে। সোনাই লক্ষ্মীপুর কামরাঙ্গা থেকে সমর্থকরা ব্যান্ড পার্টি নিয়ে উৎসবের মেজাজে উপস্থিত হন রেল স্টেশনে। পরে জাঁকালো সংবর্ধনার মাধ্যমে তাদের বরণ করা হয়। শান্তিকুমার সিংহ থাংতা গেমস সম্পর্কে বিস্তারিত জানান। 27th ন্যাশনাল থাংতা চ্যাম্পিয়নশিপ 2021 জম্মু কাশ্মীরে অনুষ্ঠিত হয়েছে। সেই চ্যাম্পিয়নশিপে আসাম থেকে আসাম থাংতা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক প্রতিযোগিতারা অংশগ্রহণ করেছে। এইখানে আসামের পক্ষ থেকে 17টি গোল্ড, 17টি সিলভার এবং 15টি ব্রোঞ্জ মেডেল আনতে সক্ষম হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের এই টিমের কোচ এবং আমাদের কোচ এবং লক্ষ্মীপুরের থেকে, কামরাঙ্গা থেকে, এবং আমাদের বিশানজিৎ সিং আছে, যিনি ওদের সাথে গিয়ে এই ছোটো কচিকাঁচাদেরকে উৎসাহ দিয়ে আমাদের আসামের নাম সারা ভারতবর্ষের সামনে উজ্জ্বল করেছে। এবং এতে আরও গৌরবের বিষয় যে আমাদের বরাক উপত্যকা, লক্ষ্মীপুর, সোনাই এবং কামরাঙ্গার থেকে যারা অংশগ্রহণ করেছেন তারাই বেশিরভাগ গোল্ড আনতে পেরেছে। এবং এই গেম ন্যাশনাল থাংতা চ্যাম্পিয়নশিপ এইটা চিরাচরিতভাবে জাতীয় অলিম্পিক গেমে সেটাকে অন্তর্ভুক্ত করা হয়, সেটা হবে আমাদের থাংতা অ্যাসোসিয়েশনের দাবি। আমি শান্তিকুমার সিংহ কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনার এই সাফল্যের সাথে আমি আনন্দ প্রকাশ করতে এসেছি। ওনাদেরকে আমি সাদরে স্বাগত জানাচ্ছি। আমি এই খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং বলছি জয় আসাম, জয় ভারত, জয় থাংতা অ্যাসোসিয়েশন আসাম। मैं एक इंस्ट्रक्टर हूँ और बच्चों लोग को लेकर गया था जम्मू कश्मीर में 27 नेशनल चैम्पियनशिप को पार्टिसिपेट करने के लिए। और बहुत सारा लोग बच्चों लोग ने गोल्ड मेडल और सिल्वर ब्रॉन्ज मिला है और कोई कोई नहीं मिला है, कोई बात नहीं, नेक्स्ट टाइम में ज़रूर वो लोग भी हासिल करेगा मेडल, मेरा हिस्सा है। और हमारा जो दूसरा स्टेट में स्टेट ओलंपिक ने रिकॉग्नाइज किया हुआ है हमारा थांगता को, फिर भी हमारा असम स्टेट ने अभी तक रिकॉग्नाइज नहीं किया हुआ है। तो हम ये अपील करता हूँ कि हमारा असम थांगता एसोसिएशन को भी स्टेट असम स्टेट ओलंपिक में हम लोग को रिकॉग्नाइज करवाइए। और ये हमारा जो पॉलिटिकल लीडर्स लोग के हिसाब से मैं आप लोग को रिक्वेस्ट करना चाहता हूँ, क्योंकि हमारा जो थांगता है उसको रिकॉग्नाइज करवाइए और बच्चों लोग को सपोर्ट कीजिए और आगे बढ़ाइए, हमारा असम का भी नाम रोशन करवाइए। थैंक यू। 20 দিন পার হলো বিন্নাকান্দি চা বাগানে লকআউট। এবার শ্রমিকদের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেত্রী রুমিনাথ। বাগান মালিক ও শ্রমিকদের মধ্যে বিরোধের ফলে বিন্নাকান্দি চা বাগানে 20 দিনে গড়ালো লকআউট। বর্তমানে আর্থিকভাবে সংকটে ভুগছেন বাগান শ্রমিকরা। জেলাশাসক মধ্যস্থতায় নামলেও এখনও জট খোলেনি। এই পরিস্থিতিতে কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন বিধায়ক রুমিনাথ বাগান শ্রমিকদের বর্তমান সংকটে তাদের পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ বাগান লকআউটের নোটিশ টাঙিয়ে বাগান ছেড়ে চলে গিয়েছিলেন ম্যানেজার শম্ভু যাদব। লকআউট নোটিশে স্পষ্ট বলা হয় শ্রমিকদের অসহযোগিতায় ব্যাপক প্রভাব পড়েছে বাগানের উৎপাদনে। অপরদিকে এভাবে আচমকা লকআউট ঘোষণাকে মেনে নিতে পারছেন না বাগান শ্রমিকরা। কাজে অবহেলার মালিকপক্ষের অভিযোগ অস্বীকার করেছেন তারা, উল্টো তাদের শোষণ চালানোর অভিযোগ তুললেন কর্তৃপক্ষের বিরুদ্ধে। ডিসি এবং কংগ্রেস দলের আইএনটিসি সমেত ওই বাগানের কর্তৃপক্ষ বৈঠক হয়েছে ম্যানেজার সমেত, এবং এখানে আমার যে ডিসিশন হয়েছে তখন ডিসির আমরাও আমিও মাথায় আসলাম। ডিসির মধ্যে অলরেডি একটা অনুরোধ করছেন রিগার্ডিং যে তারা মাত্র 5টা কাজ করতে পারবো, 16টা কাজ একটা মানুষ হিসাবে অতটা করতে পারতো না। এই হিসাবে ম্যানেজারে তখন টাইম লইছেন যে আমি আবার জানাইনি। এরকম করে দেখা যায় যে আজকে জানাইবার কথা, আজকে কোনো ধরনের
কোনো স্টেপ নেওয়া হয়েছে না ম্যানেজারের তরফ থেকে। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা যে শ্রমিকে কাজ করে গতিকেই ম্যানেজার আছে বা বাগান আছে, বা আমরা গভর্নমেন্টে রেভিনিউ পাই বিকজ শ্রমিকরা কাজ করে গতিকে চা বাগানে। বিনা গান্ধীর ব্যাপারে যেটা ব্যাপার, আমি এটা অলরেডি ডিসি জানুন, ঊর্ধ্বতন পক্ষর লগে আমি যোগাযোগ করব অতি শীঘ্রে, যাতে অলরেডি 19 দিন হয়ে গেছে, যাতে অতি শীঘ্রে বাগানের লকআউটটা, যাতে বাগানটা খোলা হয়। এবং ম্যানেজারের যে এই অ্যাটিচিউড, আমি অনুরোধ জানাই যে তাই এই অ্যাটিচিউডটা বদলাইতা, কারণ এরকম আমরা সংঘর্ষ চাই না। এই অ্যাটিচিউডটা বদলাইলে 100% লেবারটা কাজ করতে আরাম পাইব। তো এটাই আজকে আমি গেছিলাম এবং খোঁজখবর নিছি, আগামী দিনে আমি এটা নিয়ে আরও সরব হইমু, যাতে এই বিন্যাকান্দি চা বাগানের শ্রমিকরা যেটা প্রবলেম এটা যদি শীঘ্র সমাধান হয়। ক্রিসমাস ডেতে এক স্বাস্থ্য শিবির আয়োজিত হলো শহরের ইলোরা হেরিটেজে। শনিবার বিকেলে আয়োজিত ওই শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। শিবিরের বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন সমাজসেবী সোনালী চৌধুরী। আজকে আমাদের বইমেলা, শিলচর বইমেলা 30তম বইমেলা সমাপ্তি দিন আজকে। তো আমরা একটু হেলথ ক্যাম্প করার চেষ্টা করেছি, বেশ কিছু পেশেন্ট এসে গেছেন। আমাদের শ্রদ্ধ ডক্টর পিসি শর্মা স্যার আছেন, আর একজন ডক্টর তন্ময়নাথ, উনি মেডিসিনের আর আছেন, ফার্মাসিস্ট আছেন আমাদের এখানে, আর একজন চোখের ডাক্তারও আসছেন। তো পেশেন্টরা মোটামুটি এসে গেছে। তো আমরা এখানে হার্ট কেয়ার সোসাইটি অ্যান্ড সোসাইটি অফ ওমেন ফোরাম অ্যান্ড লায়ন্স ক্লাব, বইমেলা আর আপনার হিউম্যান রাইটস, এই চারটা সংস্থা মিলে আমরা এটা ইয়ে করেছি যে হেলথ ক্যাম্পটা। আর হার্ট কেয়ার সোসাইটি থেকে যেহেতু করা হচ্ছে, তার জন্য আমাদের হার্টের মানে স্পেশাল যে আমাদের শিলচরের সবচেয়ে নাম করা যে ডক্টর, যাকে পেতে অ্যাপয়েন্টমেন্ট পেতে আমাদের অন্তপক্ষে 3-4 দিন ঘুরতে হয়, সেই ডাক্তারবাবু আজকে এখানে উপস্থিত আছেন। কাজে কেউ সুযোগ না নষ্ট না করে, আপনাদেরকেও বলুন সুযোগ নষ্ট না করে আপনারাও দেখিয়ে নিন। এইমাত্র স্যার কিন্তু একজনকে দেখে এক্সারসাইজ দেখিয়ে দিলেন, উনি যেটা দেখাবেন সেটা কিন্তু মেডিসিন এনি অপারেশন, এনি অর্থোপেডিক, হার্ট সব কিছুতে কাজে লাগবে। কাজে আপনারা সবাই দীর্ঘ 30 বছর ধরে কনকপুর মজুমদার লেনে রাস্তার কাজের ব্যাপক দুর্নীতি চলছে। বারবার স্কিম ধরে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন জিপির সভানেত্রী, এপি সদস্য ও গ্রুপ মেম্বার প্রতিনিধিরা। বিগত দিনে এই রাস্তার জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে রাস্তার জন্য মাটি এনেছেন তারা। ওই রাস্তার জন্য তারা বিভিন্ন সময় জিপির সভানেত্রী প্রতিনিধির দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। স্থানীয়রা বলেন নির্বাচন আসলে তারা ভোট দেন ঠিকই, কিন্তু নির্বাচন শেষ হলে জনপ্রতিনিধিদের খোঁজ পাওয়া যায় না। তাদের দাবি, যদি শীঘ্রই তাদের এই রাস্তার কাজ করিয়ে না দেওয়া হয় তাহলে তারা কাছাড়ি জেলাশাসকের দ্বারস্থ হবেন এবং আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন। জেলাধিপতির কাছে অনুরোধ জানাইছি যে আপনি ওটা ইনকোয়ারি করে দেখুন, এই 30 বছর মাঝে এই গলির মাঝে কাজ হয় না কিতা লাগে, কারণ কিতা আমরা এটা ভোটার, আমরা তো ভোট দিয়ার, আমরা লোকসভার ভোট দিয়ে, ভোট দিয়ার বিধানসভা দিয়ে, গাঁও পঞ্চায়েত ভোট দিয়ে, সবটা ভোট দিয়ে, কিন্তু আমরা রাস্তার কাজটা হয় না এখানে। এটা তো আমরা করতে পারি না, আমরা তো সাধারণ মানুষ, কিছু জানতে পারি না, এটা তো আমরা করতে পারতাম না। আমরা রাস্তাটা হয়তো আমরা বর্ষার দিন আমরা বাচ্চা কাচ্চা স্কুলে আমরা লুইয়া কান্দু উঠাইয়া বাচ্চা আনতে আরো লুইয়া আইয়া আমরা ব্লকের মাঝে মেইন রোড আইয়া উঠি, কিংবা রুগী কোনো যদি বেমার হয় তে আমরা চেয়ারের মাঝে লইয়া, যদি মারাত্মক রুগী হয় চেয়ারের মাঝে উঠাইয়া আমরা মেইন রাস্তা টানিয়া আমরা ডাক্তার ঘরে লইয়া যাই, হসপিটাল যাই, মেডিকেল যাই, বুঝছেন নি। এই জিবির পঞ্চায়েত নাম কিটা নম্বর কনকপুর, জিবির সভাপতি দেবতীমালা দাস, তার কাছে গেছি আমরা, এপি তো আমরা তো সানু তাহারুদ্দিন বল্লস্কর, আমরা এবার হইল শুক্লবদ্ধ শেফালী শুক্লবদ্ধ, তারা তো বেজান খাইল আনি আমরা তার লোক আলাপ করছি, তাই পঞ্চায়েতের লোক ফোন লাগাইছে, পঞ্চায়েতে উঠে গেছে কনকপুর মধুরবন এই বেরেঙ্গা কোনো জায়গার খাজ বন্ধ, এখন এটা খাজ বন্ধ, এটা সব মিউনিসিপালিটি এরিয়া থামাই গেছে, ও মিউনিসিপালিটির এরিয়া যদি হামাইয়া যায় তো কোনদিন মিউনিসিপালিটি খাজ করাইব, আর আমরা যখন বর্ষার সময় বাচ্চা কাচ্চা লইয়া বিলকুল স্কুলে যেতাম, আমার বাচ্চা স্কুল মিস করেন, এই ফেকর মারি কিলান দিতাম বাচ্চা, কত বাচ্চা পড়িয়া ফাও আমার ফাও নষ্ট হয়েছে, আমার বাচ্চা এগুলো ফাও জখম হয়েছে, আবার পর্যন্ত জখম আছে আমার বাচ্চার পড়িয়া, আসত হইম তো আমরা যেতে লাগবো তো, আমরা খানো দিতাম, আমরা তো খান দিবার কোনো জায়গা নাই পাইয়া না, আমরা জন্য যাই আমরা অসমর্থ। অম্বিকাপটিতে প্রতিবারের ন্যায় অসংখ্য শ্রদ্ধালু সমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল শ্রী শ্রী শনি পূজা। বার্ষিক উৎসব উপলক্ষে শনিবার শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দির সংলগ্ন শনি মন্দিরে সন্ধ্যে আয়োজিত পূজায় সমাজের মঙ্গলে পূজার্চনা সহ যজ্ঞাদিতে সামিল হন শ্রদ্ধালুরা। পরে আয়োজকেরা শিলচর রেলস্টেশনে গিয়ে দুস্থদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেন।
বার্ষিক শনি পূজা আমরা প্রত্যেক বছরেই লাস্ট বছরের লাস্ট শনিবার যে পড়ে সেই শনিবারেই আমরা পূজা করে থাকি। সেই অনুপাতে আজকে 25 ডিসেম্বর সেই পূজা পড়েছে, শুভ দিন, বড় দিন আজকে আমাদের যিশুর জন্মদিন, আমাদের শুভ দিন। আমরা প্রত্যেক বছরেই পূজা করে থাকি। আমাদের যে পূজার যজ্ঞটা হয়, এই যজ্ঞটা হয় পাড়ার সবের শান্তি কামনার জন্য। নবপ্রজন্মকে বইয়ের সঙ্গে বন্ধুত্ব স্থাপনে আরও এগিয়ে আসতে হবে অভিভাবকদের, এভাবেই মত ব্যক্ত করলেন শিলচর বইমেলার সভাপতি সোনালী চৌধুরী। 30তম শিলচর বইমেলার অন্তিম দিনে শনিবার এমনই মত ব্যক্ত করেন তিনি। পাশাপাশি শত বাধার পরও পুস্তক প্রেমীরা বইমেলায় আসায় কৃতজ্ঞতা জানান তিনি। 30টা বছরের বইমেলা তো আমি নিজে দেখলাম, গত 30 বছর আগে প্রথম বইমেলাও দেখেছি আর আজকের বইমেলাটাও দেখছি। কাজে বিক্রি কিন্তু কোনোবারই হয় না, ওদের মুখে শোনা যায় না, এক নম্বর কথা, আর কেউ স্বীকার করে না। আর এবারের তো বইমেলার আরেকটা ব্যাপার আছে, যেহেতু জাস্ট আফটার স্কুল ওপেনিং বইমেলাটা হয়েছে, স্কুলটা খোলার পরেই না, স্কুল কলেজ খোলার পরেই এক্সামিনেশন হয়ে গেছে, ইউনিট টেস্ট, কেউ সেমিস্টারের টেস্ট, বিভিন্ন রকমের পরীক্ষা এসে গেছে, যার জন্য কারণ এখন আগের সঙ্গে মিলিয়ে তো লাভ নেই এডুকেশন সেক্টরটা, কারণ খোলার সাথে সাথে বিভিন্ন রকমের পরীক্ষা এসে, যার জন্য ছেলেমেয়েরা ব্যস্ত হয়ে পড়েছে। এই ইয়াং জেনারেশনের মধ্যেই তো দেখা যায় বইটা কেনার, আর কিছু আছে যারা সাহিত্যিক বা যারা সবসময় বই পড়ে অভ্যস্ত তারা বই কেনে। আর শিলচর বলতে যেটা যে ধরনের আমরা সবসময় দেখে আসি, কিন্তু এইবার এই জিনিসটা হয়েছে মোটামুটি খারাপ না, সাংস্কৃতিক অনুষ্ঠান খুব ভালো হয়েছে, একটা দুটো সাহিত্যচর্চা লক্ষ্মীপুর থেকে এসে এখানে বই উন্মোচন করেছেন, সেখানে তপতি ভট্টাচার্য, অমলেন ভট্টাচার্য, তারপরে যে কে ছিলেন লক্ষ্মীপুরের যে আবিদ রাজা মজুমদার, সবাই এসে এখানে ওপেনিং এসে খুব সুন্দরভাবে এই যে পরিবেশটা খুব সুন্দরভাবে পদ্মপুর করিমগঞ্জ থেকে এসছে শিল্পীরা এসছে। রবিবার করিমগঞ্জ লায়ন্স ক্লাব ফ্রন্টলাইনের ব্যবস্থাপনায় পাথারকান্দি বাসস্ট্যান্ডে এলাকার হিন্দু মিলন মন্দিরের পাশে 250 জন দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের লায়ন্স ক্লাব ফ্রন্টলাইন বিশেষ কার্যক্রম আয়োজন করে। কার্যক্রমে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষে বিশ্বজিৎ ঘোষ ফাউন্ডেশনের আগামী লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কথা বলেন সংবাদ মাধ্যমের কাছে। কম্বল আমরা বিতরণ করছি সমস্ত আসামে, আমাদের বলে ডিস্ট্রিক্ট 3-2-2G যতটা লায়ন্স ক্লাব আছে, প্রত্যেকটা লায়ন্স ক্লাবে আমরা যেরকম আজকে করছি এরকম সবাই আজকের দিনে না, এই মাসটা পুরো শুধু ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করবে। এটি লায়ন্স ক্লাব ফর সার্ভ দ্য পিপুল, হ্যাঁ, সোশ্যাল অ্যাক্টিভিটি। তো আমরা তার আগেও আমরা অনেক প্রোগ্রাম করেছি, আগামী দিনেও আরও অনেক প্রোগ্রাম আমরা করব। তো আমরা জাস্ট এই গরিব দুস্থ মানুষদের পাশে আমরা দাঁড়াতে চাই আর চেষ্টা করি যে ওদেরকে সাহায্য দেওয়ার জন্য। আজকে সত্যি এই ব্ল্যাঙ্কেট দিয়ে হয়তো ওদের কিছু হবে না, কিন্তু জাস্ট আমরা ওদেরকে একটু সহযোগিতা করলাম, একটা সাপোর্ট করলাম যে আমরা ওদের পাশে আমরা আছি। আগামী দিনেও আমরা আরও অনেক বড় বড় প্রোগ্রাম আমরা করব, আর আজকে হয়তো ওরা পেয়েছেন, আগামী দিনে হয়তো আরও অন্যদেরকে আমরা ধরবো, অন্য জায়গায় যাব। আজকে মোটামুটি এখানে প্রায় 200 থেকে 250 মানুষদেরকে আমরা কম্বল বিতরণ করছি। আসামের নাগরিক হিসাবে আত্মগ্লানির ভাবনা না করে নির্দ্বিধায় বলতে হবে আসামের ডবল ইঞ্জিন সরকারকে অনেক পেছনে ফেলে কেরালার সিঙ্গল ইঞ্জিন সরকার শিল্পায়নের নতুন ইতিহাস গড়তে চলেছে। আগামী 1 জানুয়ারি কেরালাস্থিত কাগজকল, যা হিন্দুস্থান কাগজ নিগমের অন্তর্ভুক্ত সহযোগী কাগজকল ছিল, তার পরীক্ষামূলক উৎপাদন শুরু করতে যাচ্ছে কেরালা সরকার। কেরালা সরকার ঘোষণা করেছে 1 মেতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে কেরালার মুখ্যমন্ত্রী পিনার বিজয়ন বাণিজ্য ভিত্তিক উৎপাদন শুরু করে শিল্পোন্নয়নের
নতুন অধ্যায়ের সূচনা করবেন। আর এদিকে ডবল ইঞ্জিনের আসাম সরকার আত্মনির্ভর ভারতের স্বপ্ন দেখে বারবার প্রতিশ্রুতি দিয়েও চীন, বাংলাদেশ, ইন্দোনেশিয়া থেকে কাগজ আমদানি করে দেশের চাহিদা মেটাচ্ছেন। স্বদেশী শিল্প ধ্বংস করে বিদেশি শিল্পের উন্নয়ন ও আত্মনির্ভর চীন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া গড়তে সহযোগিতা করছেন। এ ব্যাপারে মুখ খুলেছে জাকরু। তারা জানায়, কাছাড় ও নগাঁও কাগজকল বন্ধ করে রাখার ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 4 লক্ষ কর্মী কর্মহীন হয়ে অনাহারে অর্থহারে জীবন কাটাচ্ছেন। অন্যদিকে লক্ষ লক্ষ বেকার যুব সমাজ কর্মহীন ভাবে দেশে হারা। অথচ দুটি বৃহৎ রাষ্ট্রীয় শিল্প উৎপাদনক্ষম করা হলে যুব সমাজের বেকারত্ব অনেকটাই লাঘব হতে পারে, আসামের আর্থসামাজিক উন্নয়নের পথ প্রশস্ত হওয়া সম্ভব। এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়ার কথা জানান সংগঠনের নেতা মানবেন্দ্র চক্রবর্তী। কাছাড় এবং নগাঁও কাগজ কলের সহযোগী শিল্প হিন্দুস্তান নিউজপ্রিন্ট লিমিটেড আগামী 1 জানুয়ারি 2022 সাল থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করতে যাচ্ছে এবং কেরালা সরকার ডিক্লিয়ার করেছেন যে আন্তর্জাতিক শ্রমিক দিবস 1 মে দিন থেকে কেরালার হিন্দুস্তান নিউজপ্রিন্ট লিমিটেডে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক ভিত্তিক উৎপাদন শুরু হবে। আসাম ভারতবর্ষের সবচেয়ে তলানিতে, এমপ্লয়মেন্ট বলুন, ইকোনমি বলুন, সবচেয়ে তলানিতে। কয়েকদিন আগে নিয়োগ মেলায় যে নিকৃষ্টতম নজির সৃষ্টি হলো আসামের বেকার যুবক সমাজের মনে, তার দাগ কেটে গেছে। অথচ আত্মনির্ভর ভারত বানানোর স্বপ্ন দেখিয়ে আজ পর্যন্ত প্রতিশ্রুতি ছাড়া কোনো ধরনের পদক্ষেপ সরকার নিতে পারে নাই, ডাবল ইঞ্জিন সরকার। বাংলাদেশ থেকে কাগজ এনে, চায়না থেকে কাগজ এনে, ইন্দোনেশিয়া থেকে কাগজ এনে ভারতের যোগান মেটানো হচ্ছে। সেই দোষগুলোকে আত্মনির্ভর বানানোর জন্য ভারত সরকার কাজ করে যাচ্ছে স্বদেশি শিল্পকে বন্ধ করে রেখে বিদেশি শিল্পের উন্নয়ন ঘটানোর চক্রান্ত চলছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ব্রাউন সুগার সহ আটক পাথারকান্দির 2 যুবক ঠাঁই জেল হাজতে। বাজপেয়ীর জন্মদিন সুশাসন দিবস হিসেবে পালিত, বিভিন্ন কর্মসূচি। লক্ষ্মীপুরে 9টি ঘরের উদ্বোধন, বিধায়ক কৌশিকের সামনে গৃহপ্রবেশ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।